ম্যাডাম আপনাকে আমন্ত্রণ আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে ম্যাডাম। এই যে স্লিপ ডিসঅর্ডার বা ঘুমের ব্যাঘাত, এটা কম বেশি আমাদের সবারই কখনো না কখনো হয়, কিন্তু এটাকে ঠিক কখন ডিসঅর্ডার বা রোগ বলবেন? স্লিপ ডিসঅর্ডার আমাদের তো একটা, আমাদের সাইকিয়াট্রিতে একটা ডিসঅর্ডার বলে একটা বড় চ্যাপ্টার আছে স্লিপ ডিসঅর্ডারে, তখনই আমরা ডিসঅর্ডার বলবো যখন এটা আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক বিভিন্ন কার্যক্রমে ব্যাঘাত ঘটাবে। আমরা স্বাভাবিকভাবে আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক, সামাজিক কিংবা পেশাগত জীবন চালিয়ে যেতে পারবো না, তখনই একটা ডিসঅর্ডার বলে আমরা এটাকে ধরবো। ঘুমের কারণে পারছি না, যদি একটু উদাহরণ দেন যে আমরা তো অনেক কারণেই পারি না, কিন্তু ঘুম হচ্ছে না ঠিক মতো, সেজন্য আমার কাজের ব্যাঘাত হচ্ছে, এটা কী ধরনের ব্যাঘাত ঘটে? ঘুম হচ্ছে না এটা বিভিন্ন অসুখে হয়ে থাকে। আমাদের বিভিন্ন গুরুতর মানসিক রোগ কিংবা লঘু মানসিক রোগেও কিন্তু ঘুমের ব্যাঘাত ঘটে, যেমন স্কিজোফ্রেনিয়া, ডিপ্রেশন কিংবা অ্যাংজাইটি ডিসঅর্ডার, সব কিছুতেই কিন্তু ঘুমের ব্যাঘাত ঘটে। সেই সাথে আরও আছে যে ইনসমনিয়া ডিসঅর্ডার, সেখানেও কিন্তু ঘুমের ব্যাঘাত ঘটে। আর আমরা জানি যে ঘুম কিন্তু আমাদের ফিজিক্যাল, মেন্টাল সব রেস্টোরেশন করে, আমাদের মেমোরি কিংবা কনসেন্ট্রেশন সব কিছু প্রিজার্ভ করতে ঘুমের একটা বড় ভূমিকা আছে। অতএব আমরা যদি না ঘুমাই তাহলে স্লিপ ডিপ্রাইভেশন যদি হয়, পরপর কয়েকদিন যদি আমরা না ঘুমাতে পারি, পরে কিন্তু আমাদের দেখা যায় যে বিভিন্ন রকমের মানসিক সমস্যা, রোগের সমস্যা দেখা যাচ্ছে। যেমন যেমন আমাদের হ্যালুসিনেশন হতে পারে, ডেলিউশন হতে পারে, এই রকম গুরুতর মানসিক রোগের সমস্যাও দেখা যায় কন্টিনিউয়াস স্লিপ ডিপ্রাইভেশন হলে। আমি একটা আপনাদেরকে বলতে পারি যে আমরা যদি ইয়াবা মানে অ্যাম্ফেটামিন দীর্ঘদিন সেবন করি, অ্যাম্ফেটামিনে হয় কি আমাদের ঘুমের ব্যাঘাত ঘটে, তখন দেখা যায় যে অ্যাম্ফেটামিনের পরবর্তীতে আমাদের কিছু সিমটমস দেখা যায় যেগুলোতে আমরা হ্যালুসিনেশন, ডেলিউশন এগুলো পাই। একজন মানুষের কমনলি এই যে স্লিপ ডিসঅর্ডার হয় কী কারণে, কেন হয় বা কোন বয়সে কারা ঝুঁকিপ্রবণ? নর্মালি আমি দেখছি ইদানিংকালের, আমি কিছু ঘটনা আপনাকে বলি, ইদানিংকালে আমি দেখছি যে মানে আমাদের যারা টিনেজার কিংবা আর্লি অ্যাডাল্ট যারা, তারা দেখা যাচ্ছে যে রাত্রেবেলা ফেসবুক ব্রাউজ করে, ইন্টারনেট ব্রাউজ করে, কিংবা তাদের পড়াশোনাটা রাত্রেবেলা করে, রাত 12টার দিকে পড়তে বসে, তাতে তাদের দেখা যায় যে তারা ভোরের দিকে ঘুমায়, সারাদিন ঘুমাচ্ছে এবং রাত্রেবেলা আবার তারা তাদের এই সব কাজকর্মে চলে যাচ্ছে, তাতে দেখা যায় যে স্লিপ সাইকেল চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং এই স্লিপ সাইকেল চেঞ্জ হয়ে গেলে কিন্তু বেশ একটা অসুবিধা হয়, কারণ আমরা জানি যে সন্ধ্যা হলেই আমাদের মধ্যে মেলাটোনিন নামক একটা হরমোন, যেটা আমরা বলি স্লিপ হরমোন, সিক্রেশন হয়, এবং সেই স্লিপ হরমোন সিক্রেশন হচ্ছে কিন্তু আমরা ঘুমাচ্ছি না, এবং তাতে কিন্তু আমাদের যে রেস্টোরেশনগুলো, আমাদের যে ফিজিক্যাল, সাইকোলজিক্যাল, মেমোরি কিংবা বাচ্চাদের, বাচ্চারা কিন্তু বেশি ঘুমায়, এই যে ব্রেন ডেভেলপমেন্ট, এই সবগুলোতেই কিন্তু ব্যাঘাত ঘটে। এখন নতুন অনুষঙ্গ যোগ হয়েছে, ফেসবুক, ইন্টারনেট, ভার্চুয়াল মিডিয়া, সে কারণে স্লিপ সাইকেলটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সমস্যা হচ্ছে। আপনি বলছিলেন স্লিপেরও তো একটা হাইজিন আছে, স্লিপ হাইজিন বলে থাকেন আপনারা, বিষয়টা কী এবং সেটার ব্যাঘাতটা কী করে হয়? স্লিপ হাইজিন আমরা বলি কি, স্লিপ হাইজিনটা মেনটেন করা যাতে বেটার স্লিপের জন্য, কারো স্লিপ সাইকেল চেঞ্জ হয়ে যাচ্ছে, স্লিপ সাইকেল চেঞ্জ হলে কিন্তু আরও একটা সমস্যা আছে যে সে কিন্তু আইসোলেটেড হয়ে যাচ্ছে। দিনের বেলা আমরা বেশিরভাগ সবাই জেগে থাকি, সোশ্যালাইজ করি, ইন্টারঅ্যাক্টিভ হই, কিন্তু সে দেখা যাচ্ছে দিনের অধিকাংশ সময় ঘুমায় কাটাচ্ছে, হয়তো তিনটার সময় উঠছে, আবার লাঞ্চ খেয়ে আবার ঘুমাচ্ছে, আবার সে রাত 10টা 12টার পরে অ্যাক্টিভ হচ্ছে, সেটাতে কিন্তু সে আইসোলেটেড হয়ে যাচ্ছে। এইসব নিয়ে কিন্তু আমাদের কাছে প্রতিনিয়তই প্যারেন্টসরা আসছেন, ছেলেমেয়েরাও চাচ্ছে যারা, তারা যাতে এটার থেকে বেরিয়ে আসতে পারে। সেই জন্য আমরা কিছু বলি যে স্লিপ হাইজিন মেনটেন করা, যেগুলো আমরা বলি যে প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে ঘুমাতে যেতে হবে এবং নির্দিষ্ট সময়ে উঠতে হবে। একজন মানুষের 24 ঘন্টায় মিনিমাম তার সুস্থ থাকার জন্য যে এই যে ফিজিওলজিক্যাল, মেন্টাল, সাইকোলজিক্যাল সব সুস্থতা রক্ষা করবার জন্য কতক্ষণ ঘুমানো দরকার? কমপক্ষে 6 থেকে 7 ঘন্টা ঘুমানো দরকার। মহিলাদের একটু বেশি ঘুমানো দরকার না, যে আর্লি এজে তো অনেকক্ষণ ঘুমায়, যেমন একজন নিউবর্ন বেবি, সে কিন্তু দিনের বেশিরভাগ সময় ঘুমায়, তারপরে 2 বছর 3 বছর বাচ্চারা কিন্তু বেশি ঘুমায় এবং তাদের কিন্তু ড্রিম বেশি হয়। সেই জন্য আমরা বলি যে এই যে আর্লি স্টেজে ব্রেন ডেভেলপমেন্টের জন্য ঘুম এবং ড্রিম অত্যন্ত প্রয়োজনীয় জিনিস। তারপরে আস্তে আস্তে অ্যাডাল্ট যখন হয় তখন আমরা বলি 6 থেকে 7 ঘন্টা ঘুমানোর দরকার। মেয়েদের ক্ষেত্রে আমরা বলি যে 1 ঘন্টা বেশি ঘুমানোর দরকার, বিকজ মেয়েরা মাল্টিটাস্কিং করে, পড়াশোনাও করে, চাকরি বাকরিও করে, বাচ্চা কাচ্চা সামলায়, কাজের বুয়া হ্যান্ডেল করে ইত্যাদি, ঘর এবং বাহির দুটোই সামলাতে হয়। এই জন্য দেখা গিয়েছে যে মেয়েদের 1 ঘন্টা ঘুম বেশি লাগে অ্যাডাল্ট ছেলেদের চেয়ে, অ্যাডাল্ট ফিমেলদের 1 ঘন্টা বেশি ঘুম লাগে।
কারো যদি ঘুমের ব্যাঘাতটা হয়, যেটা বলছিলেন স্লিপ হাইজিন, ঠিক সময়ে ঘুমাতে না যাওয়া, ঠিক সময়ে না ওঠা এবং ঘুমের পরিমাণ ঠিক না থাকে, তাহলে তার সাইকোলজিক্যাল কি সমস্যা হতে পারে যেটা নিয়ে আপনারা ডিল করেন? সাইকোলজিক্যাল সে তো খুব অ্যাংজাইটিতে ভুগবে। তা আমরা স্লিপ হয় কি, স্লিপ তার আসতে দেরি হয়, কিংবা স্লিপ আসলে বারবার ঘুম ভেঙে যায়, কিংবা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে, এইটাতে তার নানা রকমের সমস্যা দেখা দেয়। তার স্লিপটা রেস্টফুল হয় না। স্লিপ রেস্টফুল না হলে সে আনহ্যাপি থাকে, সে কোনো কাজে মন দিতে পারে না, কনসেন্ট্রেশন করতে পারে না। দেখা যায় যে সে তার স্কুল, কলেজ কিংবা পেশাগত জীবনে কিংবা ইন্টারপার্সোনাল রিলেশনশিপেও দেখা যাচ্ছে তার নানা রকমের সমস্যা হয়ে যাচ্ছে। কারণ আমি ইরিটেবল থাকছি, আমার ঘুম হচ্ছে না, আমার সবসময় মনে একটা ইয়ে যে আমার ঘুম হচ্ছে না, ইরিটেবল থেকে যাচ্ছে, সেই জন্য কিন্তু ইন্টারপার্সোনাল রিলেশনশিপেও ব্যাঘাত ঘটে যায়। সেটা সমস্যা হচ্ছে, সে তার কাজের সফলতার রেট কমে যাচ্ছে, ফলে ডিপ্রেশনে পড়ে যাচ্ছে, যে সিকুলিগুলো একটার পর একটা এসে যায়। সাধারণত ঘুমের ব্যাঘাত ঘটলে, যখন আমরা ঘুমাতে পারি না, সমস্যা হচ্ছে কোনো রোগের কারণে হোক, কোনো দুশ্চিন্তার কারণে হোক, কিংবা আপনি যে কারণগুলি বললেন এর কারণে হোক, সাধারণত আমরা মেডিসিনের ডক্টরের কাছে যাই, কমন একটা বিষয়। এখানে সাইকিয়াট্রিস্টের রোলটা কী, আপনারা কী করেন? সাইকিয়াট্রি, আমি আগেই প্রথমেই বলেছি আমাদের একটা চ্যাপ্টার আছে, বিশাল চ্যাপ্টার, স্লিপ ডিসঅর্ডার্স। হ্যাঁ, সেখানে প্রথম রোগটাই হচ্ছে ইনসমনিয়া ডিসঅর্ডার, তারপরে আরও অনেক, যেমন ঘুমের মধ্যে হাঁটা কিংবা নাইটমেয়ার, নাইট টেরর কিংবা আরও অনেক রোগ আছে। হ্যাঁ, আমাদের এখানে আসলে আমরা একটা সুবিধা বলতে পারি, আমাদের যেমন একটা রিল্যাক্সেশন থেরাপি, যেটা ঘুমের জন্য খুবই ভালো কাজ করে। হ্যাঁ, সেটা ব্রিদিং রিল্যাক্সেশন কিংবা প্রোগ্রেসিভ মাস্কুলার রিল্যাক্সেশন কিংবা ইমেজারি দিয়ে যেটাই হোক আমরা রিল্যাক্স করাই প্রথমে পেশেন্টকে। তারপরে পেশেন্টকে আমরা ঘুমানোর কিছু নিয়ম বলে দিই যে বিছানা শুধু ঘুমানোর জন্য, সেটা ইন্টারনেট ব্রাউজ করা কিংবা টিভি দেখার জন্য না। ঘুম যদি নাও হয়, পরদিন নিজের কাজ ঠিকঠাক মতো করার জন্য আমরা বলি। ডে টাইম ন্যাপ নেওয়ার কথা আমরা বলি, যে এটা যাতে না নেয়, কিংবা নিলেও বিকাল তিনটার থেকে চারটার মধ্যে খুব অল্প সময়ের জন্য যেন নেয়। কিংবা আমরা এটাও বলি যে ঘুমের সময় আমাদের বডি টেম্পারেচার কমে যায়, আমরা বলি ঘুমের 20 মিনিট আগে যদি একটা হট বাথ নেয়, কিংবা কয়েক 2-3 ঘন্টা আগে যদি এক্সারসাইজ করে বডি টেম্পারেচার বাড়ায়, তাহলেও ঘুমটা ভালো হতে পারে। এই ধরনের নানা কিছু জিনিসপত্র আমরা বলি, কিছু খাওয়া বারণ করে দিই, যেমন সন্ধ্যার পরে চা, কফি, কোক, চকলেট এগুলা যাতে না খায়, এগুলা কিন্তু ঘুমের ব্যাঘাত করে, নিকোটিন, অ্যালকোহল এগুলো যাতে না খায় সন্ধ্যার পরে, সেটাও আমরা বলে দিই। এবং আমরা বলি যে ঘুম জানি এফর্টলেস হয়, আমার কাজ শেষ হয়ে গেছে, আজকের কাজ, আমি আজকে ঘুমাবো, আমার দুশ্চিন্তা করা কিংবা অন্য কিছু করার দিন আগামীকাল পুরো দিন পড়ে আছে। এইভাবে যদি আমরা নিজেকে কন্ডিশন করতে পারি, আমি বিছানায় যাব, ঘুমাবো, দুশ্চিন্তাটা রুটিনের মধ্যে আনা কি সম্ভব? চেষ্টা করলে বোধ হয় পারা যায়, মানুষের মধ্যে তো অপার শক্তি, চেষ্টা করলে বোধ হয় পারা যায়। কারণ আমাদের দৈনন্দিন জীবনে তো স্ট্রেস লেগেই আছে, আমি জানি সকাল হলেই ট্রাফিক জ্যাম ঠেলতে হবে, অফিসে গিয়ে এই এই কাজ করতে হবে, বসের বকুনি খেতে হবে, অনেক কিছুই তো আছে, তাই না? কিন্তু আমরা তো জানি ঘুমের সময় এটা আমাদের, যদি আমরা ওটা বাদ দিতে পারি তাহলে আমাদের একটা রেস্টফুল স্লিপ হবে, পরের দিন আমরা ওই সমস্যাগুলো ট্যাকেল করব, সলভ করার চেষ্টা করব। আপনারা যে কাউন্সিলিং করেন বা লাইফস্টাইল মডিফিকেশন যেটার পরামর্শ দেন, এটা খুবই ভালো, গুরুত্বপূর্ণ। এটা করার পরেও কারো কারো হলো না, তখন তো আপনার মেডিকেশনে যেতে হয়। ঘুমের ওষুধের একটা সমস্যা অনেকে শুনতে পাই, যে অনেকদিন ঘুমের ওষুধ খেয়ে ঘুমালে পরে ঘুমের ওষুধ না খেলে আর ঘুম হয় না, এই যে ডিপেন্ডেন্সি, সেটার বিষয়ে করণীয় কী? আমাদের বেশিরভাগ ঘুমের ওষুধেই কিন্তু হ্যাবিট ফর্ম করে, এটা যেটা আপনি বললেন সেটা সত্যি। কিন্তু ইদানিং কিছু কিছু ওষুধ এসেছে যেগুলো আমরা বলি যে হয়তো সে জলপিডেম গ্রুপের ওষুধ, কি এগুলো আমরা বলি যে এক বছর পর্যন্ত খেতে পারে, সেখানে আমাদের সেই রকমভাবে ডিপেন্ডেন্সি আসে না। তারপরেও ঘুমের ওষুধ যাতে যতটা কম খেতে হয়, যদি গুরুতর মানসিক অসুস্থতা হয় তখন তো আমরা যা ওষুধ দিই সেই ওষুধে তো আমাদের মানে দিতেই হবে। তারপরেও আমরা ওই ওষুধগুলোর পরিবর্তে কিছু কিছু লো ডোজে অ্যান্টি ডিপ্রেশন দিতে পারি ঘুমের জন্য, কিংবা অন্য ওষুধ যেগুলোতে ডিপেন্ডেন্সি কম করে সেগুলো আমরা দিতে পারি। কিন্তু তারপরেও আমি বলবো যে ওষুধ না খেয়ে ঘুমাতে পারাটাই সবচেয়ে আমাদের বাঞ্ছনীয় হবে এবং আমরা সেইটাই চাই। সেই জন্যই আমাদের লাইফ স্টাইল চেঞ্জ করা, স্লিপ হাইজিন মেনটেন করা, স্লিপের একটা ডায়েরি রাখা, এগুলো আমরা এডুকেট করি আমাদের ক্লায়েন্টদেরকে। আপনাকে অনেক ধন্যবাদ ম্যাডাম, আমরা অনেক প্রয়োজনীয় পরামর্শ জানলাম। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম
স্লিপ ডিসঅর্ডার নিয়ে অত্যন্ত প্রয়োজনীয় একটি আলোচনা আশা করি আপনাদের কাজে লেগেছে।